উপস্থিতি সকলকে ধন্যবাদ। এখন মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ হাসিনার পরিচালনায় দেশব্যাপী সর্বসাধারণের অংশগ্রহণে
সবকিছুকে
বাংলার মাটির মধ্যে বিতাড়িত না পাওয়া পর্যন্ত এবং চূড়ান্ত বিজয় অর্জন না পাওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাও। আমি তো 26শে মার্চের প্রথম প্রহরে তার এই স্বাধীনতার ঘোষণা ঢাকার পিঠায় তৎকালীন ইপিআর শেষ পদার থেকে ওয়ালেসের মাধ্যমে সমগ্র বাংলাদেশে প্রেরণ করা হয়। বহু থেকে ইপিআর এর সুবিধার মেজর সরকারি তিনজন সহযোগীর সহ সেখানে অপেক্ষারত ছিলেন। এই বার্তা বাংলাদেশে সকল পুলিশ স্টেশন থানায় পৌঁছে যায়। এই বার্তা সংবাদ পরিষদের নেতাদের হাতে ভোটারদের মধ্যেই পৌঁছে দেয়। একই সাথে টেলিগ্রাম টেলিফোন জুড়েও এই বার্তা সমগ্র দেশে পৌঁছে দেওয়া হয়। আওয়ামী লীগের নেতা কর্মীরা পায়ে হেঁটে মুখে চোঙা ফুটিয়ে অথবা রিক্সায় করে মাইক ধরে সমগ্র বাংলাদেশে এই বার্তা প্রচার করতে শুরু করে এবং থানা জেলা থেকে থানা পর্যন্ত এই বার্তা প্রচার সেই সাথে প্রচার পত্র তৈরি করে তারা বিলি করে। 26শে মার্চ দুপুরে চট্টগ্রাম বেতার কেন্দ্র থেকে চট্টগ্রাম জেলা আওয়ামী লীগের তৎকালীন সাধারণ সম্পাদক জনাব আব্দুল হান্নান স্বাধীনতার ঘোষণা প্রথম পাঠ করে। এরপর থেকে একে একে অন্যান্য নেতাও এই ঘোষণা বারবার পাঠ করতে থাকে। বঙ্গবন্ধু শেখ মুজিবের স্বাধীনতার ঘোষণা পৃথিবীর বিভিন্ন দেশে রেডিও টেলিভিশন পত্রিকায়ও প্রকাশিত হয়। মাননীয় বঙ্গবন্ধু শেখ মুজিবের নির্দেশ মতে যা যা কিছু আছে তাই নিয়ে সক্রিয় মোকাবেলা করতে শুরু করে এবং শুরু হয় মুক্তিযুদ্ধ। আমাদের পাশে দাঁড়ায় প্রতিবেশী দেশ ভারত, রাশিয়া সহ অন্যান্য বন্ধুপ্রতিম দেশ এবং সেসব দেশের জনগণ। মিত্র বাহিনীর সহযোগিতায় হানাদার পাকিস্তানি বাহিনীকে মাননীয় পরাজিত করে। লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত হয় আমাদের বিজয় 1971 সালের 16ই ডিসেম্বর। প্রিয় দেশবাসী, আসুন আমরা বাংলাদেশের এই বিজয় সুবর্ণ জয়ন্তী এবং গুরুজির বর্ষে শপথ গ্রহণ করব। আমাদের প্রিয় মাতৃভূমিতে সোনার বাংলা হিসেবে গড়ে তোলা ও বিশ্ব উন্নত সমৃদ্ধ বিজয় জাতি হিসেবে মাথার উঁচু করে তোলার জন্য আমরা শপথ নেব। আপনারাও আমার সাথে দাঁড়িয়ে এই শপথ বাক্য আমার কণ্ঠে কণ্ঠে মিলাবেন এবং বাদ করবেন, এটা আমি আপনাদের কাছে অনুরোধ করছি। শপথ বাক্য: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে পাকিস্তানি শাসকদের শোষণ ও বঞ্চনার বিরুদ্ধে এক রক্তক্ষয়ী মুক্তি সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে। বিশ্বের বুকে বাঙালি জাতি প্রতিষ্ঠা করেছে তার স্বতন্ত্র জাতিসত্তা। আজ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং মুজিব বর্ষের বিজয় দিবসে দীপ্ত কণ্ঠে শপথ করছি যে শহীদের রক্ত বৃথা যেতে দেব না, দেশের মানুষের সার্বিক কল্যাণে সর্বশক্তি নিয়োগ করব। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের আদর্শে উন্নত সমৃদ্ধ ও অসাম্প্রদায়িক চেতনার সোনার বাংলা গড়ে তুলব। অনেক ধন্যবাদ আপনাদেরকে, সকল মুক্তিযোদ্ধা ও দেশবাসীকে আমি প্রাণ ছাড়া অভিনন্দন জানাই।
ভাই জয় তো ছবি নান ছবি নান উদয় ভাই উদয় ভাই